মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাতিশোমোস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছো, তো আমিও খুব ভালো আছি। তো দেখলে তোমরা বাবুভাইতে কালকে চলে এসেছি, তো ফিরেছি তো সেই সংসারে একই কাজ, সকাল থেকে রান্না বান্না। তো ছেলে ঘুমোচ্ছে, বর গেছে বাজার, আর আমি উঠেছি অনেকক্ষণ 6টার সময়, তো এখন বাজছে 8:15। তো আমি রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো আজকে তো শনিবার, তোমরা জানো যে শনিবার দিন আমার খুব চাপ থাকে, তো নাচের ক্লাসটা থাকে, তো তাড়াতাড়ি রান্নাবান্না তো আমাকে সারতেই হবে। তো আজকে বেশি কিছু করে নিই, আর ওয়েদারটা মেঘলা মেঘলা। তো আজকে আমি করেছি খিচুড়ি, এখনও পুরোটা হয়নি, তো পেঁয়াজ রসুন দিয়ে করবো, তো মশলাটা এখনও করা হয়নি। তো খিচুড়ি, ডিম ভাজা, পটল ভাজা এইসবই করবো, আর কিছু করবো না। তো চলো সারাদিনের ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো ব্লগটা। দেখো এখানে পটল ভাজতে দিয়েছি, তো পটলগুলো ভাজতে ভাজতে চলো তোমাদের একবার আমাদের বাগানটা দেখিয়ে দিই ওপর থেকে। তো একবার মাঝে মাঝে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে ভালো লাগে নিজেরই রান্না করতে করতে। সবসময় কি রান্নাঘরে থাকতে ভালো লাগে? তো একবার করে বেরিয়ে আসি, দিয়ে বাগানটার দিকে আবার চেয়ে থাকি। তো বাগানটার দিকে চেয়ে থাকলেই যেন সময়টা বেরিয়ে যায়। তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমার বরকে এই যে খেতে দিয়ে দিয়েছি, ওর খাবার বেড়ে দিয়েছি, ডিম ভাজা, পটল ভাজা আর খিচুড়ি। তো ওই খেয়েই এখন ডিউটি চলে যাবে, আর মা এখানে ওকে দাঁড় করিয়ে দিচ্ছে, ও গেটটা খুলতে যাচ্ছে, তো বেরিয়ে যাবে। দেখো আমি তো তোমাদের ওপর থেকে দেখাচ্ছি, ও বেরিয়ে যাচ্ছে। আমার এত তাড়াতাড়ি থাকে যে গেটটা খুলে দেওয়ার সময় হয় না, তো মাই খুলে দেয়। তো ও চলে গেল ডিউটি। তো এবার দেখো এখন বাজে ঘড়িতে, এখনও 10টা বাজেনি। তো আমার সব কাজ প্রায় কমপ্লিট, এবার সোনাকে শুধু খাওয়াবো, আর আমার 10:30 ক্লাস আছে। তো দেখলে ঘড়িতে এখন 10টা বাজেনি, তো আমার 10:30 ক্লাস আছে। তো আমি স্নান টান ছেড়ে রেডি হয়ে গেছি, আর আমি আজকে মাথায় চান করিনি, আর ছেলেটা গেছে ওর পিসমশাইয়ের সাথে ঘুরতে। তো এলেই ওকে খাওয়াবো, খাইয়ে তারপর ছানাটা গোছাবো, সোনাকে খাওয়াবো। আর সোনার ওই ICDS স্কুলে খাবার দেয় না, তো ওই স্কুলে 1 তারিখ হলেই ওজন করায় বাচ্চাদের, তো ওকে নিয়ে যাবো এখন স্কুলে, তো ওজন হবে। তারপরে 7:30 সময়, মানে আর আধ ঘন্টা প্রায় আছে, তো 7 ঘন্টার মধ্যে এইসব কাজগুলো ছাড়বো। আর আজকে তো তোমাদের বললাম যে খিচুড়ি করেছি, তো চলো দেখতে থাকো ব্লগটা, তোমাদের সাথে সারাদিনের ব্লগ শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। তো আমি গেটে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তো তোমাদের বললাম যে আর আধ ঘন্টা আছে, আমাকে এইসব কাজগুলো সব সামলাতে হবে। তো টেনশন লাগছিলো, আসছিলো না আসছিলো না, ও মানে জেসিপি দেখতে খুব ভালোবাসে, তো তোর পিসমশাই কোথায় জেসিপি এসছে সেই দেখাতে নিয়ে গেছিলো। তো আমি গেটে বারবার আসছি আর যাচ্ছি, দেখছি ওরা আসছে না, তো ওরকম বোধ থাকতে থাকতেই চলে এসেছিলো কিছুক্ষণের মধ্যেই। এই কখন থেকে দাঁড়িয়ে আছি, তো এই যে চলে এসেছে পিসমশের সাথে গেছিলো, এই যে একটা লস্যি নিয়ে এসছে, তো ওটা হাত থেকে কিছুতেই ছাড়বে না, আর ওকে তো ঠান্ডাটা দেবো না, ও তো জানে, ওই জন্য হাত থেকে আরও ছাড়ছে না। তো আমরা এখন যাচ্ছি স্কুলে, ওর ICDS স্কুলে, তো ওকে ওজন করাবো। তো আমার আঙুলটা ধরো, এই যে পিসমশের সাথে ফুটি কিনা না গো, লস্যি লস্যি ফুটি না, তো হাতটা এখন ঠান্ডা লাগছে, লস্যি এরা ধরো, আঙুলটা ধরো, আঙুল খারাপ নাকি বলো, জল এই গরম, দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও, কি করবে বলো, তাকাও এদিকে তাকাও। তো এই দেখো স্কুলে চলে এসেছি, সোনাকে ওর জন্য চাপিয়ে দিয়েছে, আর সোনার এইটাতে চাপতে খুব ভালো লাগে, ওই জন্য আরও বেশি করে মানে আসার খুব আগ্রহ থাকে যে দোলনায় চাপবো। তো হয়ে গেল ওজন করানো, তো বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে এবার বিছানাটা দেখো কি অবস্থা, যাচ্ছে তাই হয়ে রয়েছে, তো বিছানাটাকে এখন আমি বাগাবো। তো দিয়ে তারপরে এখনও 10:30 বাজেনি, তো আমি খুব তাড়াতাড়ি করছিলাম যে কখন কি করব, তার মধ্যে দেখো বিছানাটা গোছাতে গোছাতেই ছেলেকে খাইয়ে দিচ্ছি, আর একদিকে বিছানাটা তুলে নিচ্ছি, আর বিছানার পাশেই একটা বড় জানলা আছে, তো তোমরা দেখে বুঝতেই পারছো, তো ওই জানলাটাও একটু করে আমি প্রতিদিন ছেড়ে নিই, কারণ ওইখানে খুব রোদ আছে, বিছানাটাতে দেখেছো কেমন রোদ আসছে, তো ওখানে ছেলেটার বালিশ ওগুলো একটু রোদে দিয়ে দিই। কোনটা? ওটা টুপি, লোকটা টুপি। এই দেখো সোনা দিদুনদের বাড়ি থেকে নৌকা নিয়ে এসছে, সোনাকে স্নান করাবো, সোনা এখন এই নৌকাটা দিদুনদের বাড়ি থেকে নিয়ে এসছে, তো এটাকে এখন ভেঙেছে, দেখো সব খুলেছে, তো এগুলোকে এখন লাগাবো।
দেখো এখন 11:15টা বাজছে, তো আমি চলে এসেছি রুমে, নাচের ক্লাস হয়ে গেছে। তো তখন এত তাড়াতাড়ি ছিল যে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, তো এখন একটু টাইম আছে ওই জন্য আবার ভিডিও শ্যুট করছি। তো সোনার এখন খেলনাগুলোকে বাগিয়ে দিচ্ছি, তো একেবারে এরপর চলে এসেছি দেখো সন্ধেবেলায়। তো আপেল খায়, তো এই দেখো সকালের পিসমাসের সঙ্গে লসিটা কিনে এনেছিল, তো এখন ওটাকে খুলে দিতে বলছে, ও এখন খাবে। আর সোনাকে নিয়ে গেছিলাম বিকালে বেড়াতে, তো ঘুরে এসে এখন রান্নাঘরে তো কাজ আছে, তো সেই কাজগুলোই করব। তো সন্ধ্যাবেলা এখন আমি রান্না করব, তো রাত্রের জন্য খাবার করব। তো সকালে ও মাছ এনেছিল, বাজারে গেছিল, তো মাছগুলো মানে ফ্রিজে ঢুকেই রেখেছিলাম ভেজে, তো সেগুলোকে এখন আমি ঝোল করে নেব। এদিকে দেখো এই যে সোনা চলে এসেছে, এখন এটা দাও সেটা দাও, এটা বাগিয়ে দাও ওটা বাগিয়ে দাও, টিভি চালিয়ে দাও, এইসব বায়না করছে। আর এদিকে দেখো এই মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি, আর সোনারও ওদিকে খাওয়ার টাইম হয়ে আসছে, তো সোনাকে এবার খাওয়াবো। সোনা এই যে বসে বসে টিভি দেখছে, আর ওর ভাত নিয়ে আমি চলে এসেছি, ওর রাত্রের খাবার খাওয়ার টাইম হয়ে গেছে, তো সোনাকে এখন ভাতটা খাইয়ে নেব, তারপরে আমরা খাবো। তো সোনা তো এক জায়গায় বসে খাবে না, দেখছো উঠে পালাচ্ছে 14 বার, মানে একবার করে উঠবে, এখানে যাবে ওখানে যাবে, তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানো। তো আমি সোনাকে খাওয়াতে খাওয়াতে ওদিকে আবার আমার তরকারিটা হচ্ছিলো, তো একবার করে দেখে আসছিলাম আর একবার করে সোনাকে খাওয়াচ্ছিলাম। তো সোনাকে খাওয়ানোর পর আমরা খেয়ে নেব, তো চলো এরপর আর কোনো আর কি ব্লগ শেয়ার করবো, আর তো কিছু নেই, এরপর আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো তোমাদের সাথে আবার পরের দিন দেখা হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।